নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আমি আজকে কফির পকোড়া বানাবো। এই জন্য বেশ কিছু কফি কটা আমি একটু গরম জলে ওয়াশ করে নিচ্ছি। আর এটা বানাতে প্রথমে আমি একটু লঙ্কা, টমেটো আর ধনে পাতা, এই লঙ্কা টমেটো আর ধনে পাতা একটু পেস্ট করে নেব। এটা ওর সঙ্গে মাখিয়ে নিলে খুব ভাল লাগবে। আমি অল্প একটু লবণ স্প্রিঙ্কল করে দিলাম এই কফিগুলোর মধ্যে, আর একটু হলুদও দেবো। এবার আমি একটা পেস্ট করেছি, এইটা এর মধ্যে মাখিয়ে দেবো, হাত দিয়ে দিয়ে এইভাবে মাখিয়ে দেবো। টমেটো ধনে পাতা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি, এটা খেতে চপটা খুব ভালো লাগবে, কফি পকোড়া। এইভাবে ম্যারিনেট করে রাখলাম। দর্শক বন্ধুরা, আমি বেসনটা ফেটিয়ে নিয়েছি নুন মিষ্টি দিয়ে। এই ঠিক এই কনসিস্টেন্সি হবে, একটু মোটা রকমের। হ্যাঁ, এবারেতে ডিপ করে করে ভাজছি। তেল বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে ডিপ করে নিয়ে নিয়ে ছাড়তে হবে তেলে। আর এই মশলাটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খুব টেস্টফুল লাগবে। এমনি ফুলকপি নুন মাখিয়ে এমনি করে দিলে সেটা এতটা সুন্দর হয় না খেতে। একটু আঁচটা কমিয়ে দিলাম, লাল হয়ে যাচ্ছে। প্রচুর তেল দিলে সেই তেলটা পড়ে থাকে, তো একটা মাপ মতো তেল দিলাম, ভাজাও হলো, যেটুকু তেল লেগে গেল বাকিটা অন্য রান্নায় দিয়ে দিলেই হয়। সেরকমভাবেই আমাদের করতে হয়। যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। একটু আঁচটা কমিয়ে কমিয়ে করলে ভেতরের কফিটাও ভালো সিদ্ধ হবে। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, এখন কম আঁচে একটু করতে হবে। আমার সব কফি পকোড়া ভাজা হয়ে গেল। কফি তো আমরা সবসময় খেয়ে থাকি, বিকেলে স্ন্যাক্স, চায়ের সাথে একটা উপাদেয় খাবার। এমনি প্লেন না করে আমি যেমন করলাম এরকম করে খেয়ে দেখবেন, আরও ভালো লাগবে। ওই মশলাটা ম্যারিনেট করার জন্য টেস্টটা আরও বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, আমার কফি পকোড়াটা যেমন হয়েছে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে দেখে আমাকে জানাবেন আপনাদের মতামত। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। আজকের মতো রাখছি।